বিশালগর পৌরপরিষদের কর্মীদের গাফিলতির কারণে ডাস্টবিনের দুর্গন্ধে বেহাল অবস্থার শিকার বিশালগর 5 এবং 6 নং ওয়ার্ডের জনগণ। নোংরা দুর্গন্ধে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে বিশালগরবাসী। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের স্বপ্ন যেন অধরাই থেকে গেল। বহু চেষ্টার পরেও স্বচ্ছতার পরিবেশ যেন গড়ে তোলা গেল না বিশালগর পুর এলাকাগুলিতে। পৌর পরিষদের দায়িত্বহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ বিশালগরবাসী। উল্লেখ্য, প্রায় সময়ই নেতাকর্মীদের দেখা যায় গলায় রিশা ঝুলি এবং হাতে ঝাড়ু নিয়ে স্বচ্ছ ভারত অভিযান করছে। কিন্তু বাস্তবে স্বচ্ছ ভারত অভিযান কতটা স্বচ্ছ এবং পরিষ্কার রাখছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। খবরের প্রকাশ, বিশালগর পৌর পরিষদে 5 নং এবং 6 নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই এলাকার ডাস্টবিনগুলি পরিষ্কার না করার অভিযোগ উঠে আসছিল এই এলাকা থেকে। বুধবার সকালে এই পঞ্চীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এলাকার জনগণ জানায় যে তাদের এখানে যে ডাস্টবিনগুলো রয়েছে সেগুলি সপ্তাহের পর সপ্তাহ অতিক্রান্ত হলেও সেগুলি পরিষ্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করে না বিশালগর পুর পরিষদ। ফলে ডাস্টবিন উপচে তার রাস্তার দুপাশে জমে থাকে, যার দুর্গন্ধে আশেপাশের মানুষ থাকতে পারে না। তাদের অভিযোগ, সাফাই কর্মীরা বাড়ি থেকে যে ময়লা সংগ্রহ করে সেগুলি ডাস্টবিনের পাশে জমা করতে থাকে আর সেগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পশ্চিম লক্ষ্মীবিল 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের মাঝখানে যে রাস্তাটা, রাস্তার মধ্যে যেই ময়লার ডাস্টবিনটা রাখা হয় সেটা কিছুদিন পরে ভরে গেলেই তারা পাশে সবাই ফেলায়, আর পাশে রাস্তা সম্পূর্ণ ভরে গেছে। কিন্তু কিছুদিন ধরে বলে বলে কয়েকবারই পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখন আর তারা নিতেছে না অনেক দিন ধরে। তাই পরিবেশ এতভাবে দূষিত হচ্ছে, মনে হচ্ছে যেন আশেপাশে সবাই দম বন্ধ হয়ে আসছে, এবং কুকুর বিড়াল মরলে পর্যন্ত এখানে এনে ফেলে। এখন একটা বিড়াল মরে আছে, আচ্ছা 3-4 দিন ধরে এই রাস্তাটা আসা যাওয়া করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে 3 দিন যাবৎ একটি পচা গলা বেড়াল ওই এলাকার রাস্তার মাঝখানে পড়ে থাকলেও সেটা পরিষ্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না বিশালগড় পুর পরিষদ। অভিযোগ, শাসক দল ক্ষমতায় আসার পর বিশালগড় পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে এই বিষয়ে একটি এলাকার পক্ষ থেকে মৌখিকভাবে বারবার জানানো হলেও বিশালগড় পুর পরিষদ থেকে সঠিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কি সমস্যা আপনাদের? সমস্যা তো এটা একটা দীর্ঘদিনের সমস্যা, আমরা এখানে ডাস্টবিনের সমস্যাটা আর কি। তো আপনারা দেখতে পাইতেছেন এই জায়গার মধ্যে অনেক বড় আবর্জনা স্তূপ আছে, তার সঙ্গে সঙ্গে একটা বিড়াল যেটা বিগত 3-4 দিন ধরে এখানে পড়ে রয়েছে, এবং এটা কচ্ছাগুলি এটার মধ্যে পোকা পড়তেছে, কিন্তু এটা সরানোর কোনো হেলদোল নেই। এটা আমরা একমাত্র রাস্তা যেটা মাধ্যমে আমরা প্রত্যেকদিন চলাচল করতে লাগি এটা দিয়ে। পৌরসভার যারা দায়িত্বে আছেন তাদেরকে কি জানানো হয়েছিল? এটা তো আসলে একদিনের না সমস্যাটা, এটা তো অনেক দিনের। দেখা যাইতেছে আমরা অনেকদিন এটা নিয়ে কথাবার্তা কইছি, এবং যারা এটা প্রোটেস্ট করছে তারাও বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়েছে। তারপরে দেখা যায় কি, ফেসবুক পোস্ট করলে বা ফোন করলে, যেদিন পোস্ট করা হইব বা ফোন করা হইব ওই দিনই তারা এটা নিয়ে যেতেছে, এরপরে আর এটা থাকতেছে। এখন কি আমরা সবাই কি সব কাজকর্ম ছেড়ে দিয়ে কি আমরা ফেসবুক পোস্ট নি করতাম ময়লা নেওয়ার লিগা? তবে বর্তমানে পুর পরিষদের দায়িত্বে বিশালগর মহকুমা শাসকের কাছে। এখন প্রশ্ন উঠছে, মহকুমা শাসক থাকাকালীন কিভাবে পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এই ডাস্টবিন পরিষ্কার করার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? এদিকে গত কিছুদিন আগে উপরে উল্লেখিত এলাকার পক্ষ থেকে ফের একবার লিখিতভাবে বিশালগর পুর পরিষদকে জানিয়েছে, কিন্তু পুর পরিষদ জানিয়েছে বিশালগর পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং শীতঘুমে আচ্ছন্ন রয়েছে বিশালগর পুর পরিষদের দায়িত্বজ্ঞানহীন কর্মীরা। তবে আরও অভিযোগ, এই ডাস্টবিনের ব্যাপারে বিশালগর পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারকে জানানো হলেও তিনি কিছু জানে না বলে ওনার দায়িত্ব খালাস করে দেন। সর্বোপরি বলা যায় যে বিশালগর পুর পরিষদের কর্মীদের গাফিলতির কারণেই আজ ভোগান্তি শিকার বিশালগর পুর পরিষদের অন্তর্গত 5 নং এবং 6 নং ওয়ার্ডের জনগণরা। রিপোর্ট মৃণালিনী ইয়ানেন।